দয়াল নবী 1400 সাহাবাদেরকে নিয়ে মক্কায় রওনা দিলেন হজ করবেন বাংলাদেশও কিছুদিন আগে একটা নিউজ পেলাম খুব দুঃখজনক কিছু হাজি হজ করতে যাবে প্রতি বছরই লক্ষ লক্ষ হাজি যায় কিছু হাজি হজ করতে যাবে এহরাম বেঁধে বাংলাদেশ থেকে যখন মক্কায় গিয়েছে যায় দেখে যে জাল পাসপোর্ট নাউজুবিল্লাহ একবার চিন্তা করেন হৃদয়টা তার তাদের কি অবস্থা হয়েছে দেখলাম কান্না কথাই বলতে পারছে না চ্যানেলে সাক্ষাৎ দিচ্ছে কেমন লাগছে আপনাদেরকে তো বের করে দিচ্ছে বলে জাল পাসপোর্ট হাজিদের সাথে গাদ্দারি আমাদের কিসমত এত ওয়াজ এত নসিহত কি হবে এত সবে কদর এত সবে বরাত এত মিলাদুন নবী লক্ষ লক্ষ হাজি হজ করে আসতেছে পরের দিন আবার দুর্নীতি আবার গুনাহ আবার জেনা কত ঈদুল ফিতর ঈদুল আযহা যায় ফের ইফতার কিলা এত দান সদকা কিলা এই ওয়াজ করে কিলা যদি আপনার মধ্যে হেদায়েত না আসে আপনার মধ্যে ঈমান না আসে জুবান দিয়ে বলেন আল্লাহ শুনতেছে না মানে আপনার মধ্যে এখন ঈমানের নূর আসে নাই এখন আপনার ওলি আল্লাহদের সাথে সোহবত হয় নাই অকুনু মা সাদিকিন ওলি আল্লাহদের সাথে বন্ধুত্ব করুন ওই আড্ডা ফাড্ডা দেয় তাদের সাথে নয় যে মিথ্যা বলে তাদের সাথে নয় যে ধোকা শিখায় ফ্রড শিখায় তাদের সাথে নয় মনে রাখবেন সে যত গুনাহ শিখাবে সে যত ফ্রড করবে গুনাহ করবে সে এটা আপনার সাথেও করবে তারা কখনো বন্ধু নয় যে ক্ষমা করতে শিখায় তার সাথে বন্ধুত্ব করে যে ভুলে যেতে বলে সবকিছু ইগনোর করতে শিখায় যে পাঁচ ওয়াক্ত নামাজে হাতটা ধরে নিয়ে যায় তার সাথে বন্ধুত্ব করে ঠিক না হাজিরা কান্না করতে করতে আসছে তাদের বদদোয়া কেমন খারাপ লেগেছে চারজন হাজি যখন চলে আসলো বাংলাদেশে ফেরত মক্কার কাছে গিয়ে জেদ্দা থেকে ফেরত আসছে আমার নবীর সাথে হয়েছে 1400 সাহাবা নিয়ে গিয়েছেন হাদিস এসেছে মক্কায় গিয়েছেন কুরাইশ মক্কার কুখ্যাত কাফের আবু জাহেল আবু লাহাব আবু সুফিয়ান উদবা সাহেবা সব আমার নবীর বিরোধিতা তারপর আমরা জানি একটা পর্যায়ে হুদায়বিয়ার সন্ধি হলো সন্ধির মধ্যে কেমন কঠিন সন্ধি মক্কা থেকে মদিনায় কেউ যেতে পারবে না মদিনা থেকে মক্কায় আসলে সে আর ফেরত যাবে না মক্কা থেকে মদিনায় যদি কেউ যায় তাকে ফেরত দিতে হবে কঠিন শর্ত হজ করতে পারবে না এমন ভাবে লিয়াজুক করতে চাইলো সমস্ত সাহাবারা রাগান্বিত হলে হয়েছে আমার নবী বলেন সবর কি ইন্নাল্লাহা মা সাবিরি নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে কে থাকে আওয়াজ দেন কে থাকে কে থাকে আল্লাহ থাকেন আমার নবী ধৈর্য ধরলেন সবর করলেন আমার রাব্বি করিম সেটার ফলও দিলেন সুবহানাল্লাহ ওখানের মধ্যে একটা হাদিসে এরকম পড়তেছিলাম যে আমার নবীর নাম লিখেছে যে আমার নবী আসবেন না এই কথা যখন লিখতেছে লিখছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত শের খোদা মাওলানা আলী কারামাল্লাহুল ওয়াজহিল করিম শের খোদা লিখতেছেন শের খোদা আলী লিখতেছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাফের বলে উঠলো আবু সুফিয়ান বলে উঠলো আবু জাহেল বলে উঠলো রাসূলুল্লাহ কাটো নাউজুবিল্লাহ বলে সমস্যা তো এই জায়গায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সেটা তো আমরাও জানি আলামিন সত্যবাদী লকব দিয়েছি প্রবলেম তো হলো রাসূলুল্লাহ নিয়ে আমার কথা বোঝা যাচ্ছে গভীর খেয়াল আমার নবী ধৈর্য ধরতে বলেন মাওলানা আলীকে বললেন আলী রাসূলুল্লাহ কাটো আমার আলী বলেন ইয়া রাসূলুল্লাহ পড়তে শিখেছি আপনার জন্য কোরবান হতে শিখেছি আপনার নাম কাটতে শিখি নাই পারবো না ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করেন হাতের কলম সরে গেল আল্লাহর নবী আইটু রেগে গিয়ে বলেন কাটো মোহাম্মদ বিন আব্দুল্লাহ লিখেন আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এরকম বেয়াদবি করছে বলে এভাবে লিখেন মোহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না এখনো তো এমন মুসলমান আছে নাম কেউ আসতে লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মোহাম্মদ রাসূলুল্লাহ লিখতে নারাজ নাউযুবিল্লাহি মিন যালিক মক্কার কাফেরদের থেকেও এরা খারাপ এরা তো কাফের অবস্থায় নবীর দুশ্মনী করেছে এরা মুসলমানের লেবাস পরে দুশ্মনী করে ঠিক না ইমান আকিদাকে পোক্ত করুন মুসলমান হাকিকতে মুসলমান চিনেন মুমিনকে চিনেন দুনিয়া আবাদ হয়ে যাবে জুবান দিয়ে যা বলবেন আল্লাহ রব্বে করিম তা কবুল করতে থাকবে জীবনকে আবাদ করুন বরবাদ নয় বারহাল যখন আমার নবী বললেন আলী কাটো তৃতীয়বারও কাটলো না আলী কলম ছেড়ে দিলেন নবীজি নিজে নিয়ে কেটে দিলেন সেদিন ধৈর্য ধরেছেন কামলিওয়ালা নবী সেদিন 1400 সাহাবাদেরকে নিয়ে হজ করতে পারেন নাই আল্লাহ তওয়াফ করতে পারেন নাই চলে এসেছেন এমনও হয়েছে যে যখন চলে আসলেন সবাই কান্না করতে করতে মদিনায় এসেছে নবীজি বলেছেন ধৈর্য সবর সবর আর সবরু মেফতাহুল জান্নাহ ধৈর্যই হলো জান্নাতের চাবিকাঠি ধৈর্য ধরো যখন ধৈর্য ধরছে এমন তো অবস্থা দেখা গেল হযরত ওসমানকে পাঠানো হয়েছিল যে যাও সুলার জন্য যাও যখন সুলার বিষয় নিয়ে যখন কথা বলতে গিয়েছিলেন কাফেররা ওসমান গানি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন সবার সাথে কথা বলে ফিরত যাচ্ছেন তখন কাফেররা বলতেছে ইয়া ওসমান ওসমান এত বছর পরে কাবা শরীফ দেখছো কাবা শরীফটা তাওয়াফ করে নাও তোমাকে ইজাজত দিচ্ছি তাওয়াফ করে নাও বলে না না
যে জায়গায় আমার নবী নাই সেই জায়গায় তাওয়াফ চলবে না। আরে কাবা তো আগেও ছিল, এটার মধ্যে লাত মানত উজ্জা চ মূর্তি ছিল, আমরা তো সেটার মধ্যে পূজা করেছি। কাবার মধ্যে কাবাকে চিনেছি, কাবার মালিককে চিনেছি তো নবীর জন্য। নবীকে মদিনায় ছেড়ে কাবায় কখনো আমি ওসমান তাওয়াফ করব না। চলে গিয়েছেন যখন আমার নবী মক্কাতে বিজয় করার জন্য যখন গিয়েছেন, 144,000 সাহাবাদেরকে নিয়ে গিয়েছেন। মদিনায় গিয়ে তিনি সবর ধরেছেন, অন্তে ইন্তেজার করেছেন, ধৈর্য ধারণ করে কেসার ও কিসার বড় বড় বাদশার কাছে চিঠি পাঠিয়েছেন, তেনাদের কাছে লাশকার পাঠিয়ে দিনের দায়িত্ব বিশেষ করে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন মুসলমানদেরকে একত্রিত করে। আমার কামলিওয়ালা নবী যখন 144,000 সাহাবাদেরকে নিয়ে মক্কার দিকে রওনা দিয়েছেন, তখন কাফেররা থরথর করে কেঁপেছে যে আজকে জানি মোহাম্মদ কি করে আমাদের উপরে, কি জুলুমটা জানি করে। না না বান্দা, স্বাধীন করা সহজ, স্বাধীনতা ধরে রাখা কঠিন। আমার নবী থেকে শিক্ষা নেন। আমার নবী যখন ওদিন মক্কায় প্রবেশ করেছে সবাই থরথর করে কাঁপছিল কাফেররা। আমার কামলিওয়ালা নবী বলেন তোমাদেরকে শাস্তি দেব না, তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, কারণ ক্ষমাশীলকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। এটা দেখে লক্ষ লক্ষ কাফেররা কালমা পড়ে মুসলমান হয়েছে। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ দ্য লাইফ বলে। এটা যদি পূর্ণাঙ্গ জীবন বিধান হয়, এত শান্তি, এত ক্ষমা, এই ধর্মই তো আমার দরকার, ঠিক না? এখন কই ওই শান্তি? আপনার মতের বিরোধ হয়ে গেলেই মারামারি, কাটাকাটি। আরে রাজনীতি থেকে খেলার মাঠ, রাজনীতি নিয়ে মুসলমান মুসলমানকে কাটছে, খেলা নিয়ে মুসলমান মুসলমানকে কাটছে, পছন্দের প্লেয়ার নিয়ে মুসলমান মুসলমানকে কটাক্ষ করছে, সেখানেই শেষ নয়, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে মুসলমান মুসলমানকে কাটছে। কোথায় আপনার মধ্যে আদর্শ সেই মুসলমান? কোথায় এত আয়োজন, এত কিছু করে কি লাভ যদি নবীর না হতে পারে, নবীর আদর্শ বুকে ধারণ না করতে পারে? এই আদর্শ কোনো কাজে আসবে না। কালকে থেকে আবার যে সে চলেন, আপনাকে কে বলার আছে? নিজের মর্জির মালিক আমাদের কে বলে? লোক খারাপ না হুজুর, দুনিয়া খারাপ আর কি। আমি বললাম না, দুনিয়া ঠিকই আছে, লোক খারাপ। ভিতরটাকে পরিষ্কার করুন, ভিতরের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের আদর্শ নিন। আপনি এখনো নামাজকে গাফেল করছেন, নামাজ থেকে গাফেল থাকতে চাচ্ছেন, আল্লাহওয়ালা হয়ে গেছেন অনেক বেশি, নামাজকে না বলছেন, নামাজকে বলছেন কাজ আছে, কিন্তু বলার দরকার ছিল কাজ আমার নামাজ আছে। সাহাবারা দৌড়ে এসেছেন যখন আল্লাহ লা মাকান থেকে আমার নবীকে পাঁচ অক্ত নামাজ, 50 অক্ত শুরুতে পাঁচ অক্ত দিয়ে নিয়ামত হিসাবে বান্দাদের কাছে পাঠিয়েছে। সাহাবারা এমন ভাবে খুশি উদযাপন করছিল, সবাই বলতেছে কি ব্যাপার, কাফেররা বলতেছে সাহাবাদেরকে কি ব্যাপার, তোমরা কি কোনো খাজানা পেয়ে গেছো নাকি, তোমরা কি কোনো খাজানা পেয়ে গিয়েছো? সাহাবারা আনন্দ করে বলতেছে খাজানা পাই নাই, তবে খাজানার চাবি পেয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? সে নামাজ, সে সালাত দূরে সরে আছেন। আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। আমার নবীর সাথে হঠাৎ করে আবু বকর সিদ্দিকের দেখা। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক এসে বলতেছেন একটা হাল নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো নূরানি সাকাল আমি ইহু জিন্দিগিতে দেখি নাই, এত সুন্দর চেহারা আমি জীবনেও দেখি নাই। আমার নবী বলতেছেন সাদাকতা ইয়া আবু বকর, আবু বকর তুমি সত্য বলছো। কোন দিক থেকে আবু জাহেল আসলো, এসে বলতেছে ইয়া মুহাম্মদ, আপনার মতো কুচ্চির চেহারা আমি জীবনও দেখিনি, নাউজুবিল্লাহ। আমার নবীর উত্তর হলো হাদিসে বুখারী, বলতেছেন সাদাকতা ইয়া আবু জাহেল, তুমিও সত্য বলছো আবু জাহেল। সাহাবার অবাক, ইয়া রাসূলুল্লাহ দোনোটা কিভাবে সত্য হয়? আবু বকর বললেন আপনি নূরানি সেটাও সত্য, আবু জাহেল বললো কুচ্চিত নাউজুবিল্লাহ সেটাও সত্য। আমার নবী সৌন্দর্য তো ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাবে, আমার নবী যে নাখুন মোবারকের সৌন্দর্যের মধ্যেও ইউসুফ আলাইহিস সালাম গুম হয়ে যাবে সেই সৌন্দর্য নিয়ে কথা। আমার নবী বলেন দুজন সত্য বলছে। তখন আমার নবীকে সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মিথ্যা বলতে পারেন না, সুম্মা মায়াজাল্লাহ নাউজুবিল্লাহ, আপনি বলেন আকা, দুইটা কিভাবে সত্য হয়? আমার নবী বলতেছেন আনা মাররাতুল আইনি, আমি খোদা দেখার আয়না, যে যাকে দেখে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ধারে, ঠিক না? নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মিশে, হাজরাতকে ভালোবেসে আরিশ কুরসি লহ কালম না চাকিতে পেয়েছে সে,
হাজরাত কে ভালোবেসে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যখন বান্দার কলবে নূর দিতে থাকে তখন সমস্ত কিছুর মধ্যে একটা প্রেমময় বিষয় কাজ করে, ঠিক কিনা? ঠিক কিনা? সমস্ত কিছুর মধ্যে আপনার মনে হবে যে ক্ষমা করে দিই, বাদ দিই, এটা আপনি বাদ দেন নাই, আল্লাহ আপনার দিলের মধ্যে রহমত দিয়েছে, নূর দিয়েছে, সুবহানাল্লাহ। এজন্য ক্ষমা করতে শিখুন।